আমারে ডরায়, যার ভিতরে আমার ডর আছে এরার লাগে নমাজ বড় সহজ ব্যাপার, কিন্তু যার ভিতরে আমার ডর নাই এরার লাগে নমাজ সমস্যা হয়ে যায়। এখানে প্রমাণ করিয়া দেখো কোয়া আস্তা দিন আপনার বাড়ি খাম করব। আপনি যদি কয় দুই রাখাত নমাজ পড়িলা কইব পাইসা খাবার বলা নাই কয়নি মাতেন না কেনে ও যে রমজান মাস আর রমজান মাস আর 14-15 ঘন্টা এক বেটায় রোজা রাখতে পারে দুই রাখাত নমাজ পড়তে পারে না, এলাও মুসলমান আছে না মাতেন না? আপনারা জীবনে এলাক কোনো মানুষ দর্শনী আমি দেখছি না, কি জানো আপনারা দেখলে বলতাম পারি আর না, গেটায় 500 আল্লাহর হুকুম হইলে নমাজ ফলইন বাইয়ে কিন্তু রোজা রাখইন না, এলাক কোনো মানুষ আসলাইন মানুষ আসেনি নাই, 500 নমাজ ফলে রোজা রাখে না এলাক কোনো মানুষ আসেনি না, কিন্তু নমাজ ফলে না রোজা রাখে এটা সীমা নাই আসেন নানি। ও দেওটা কথা চিন্তা করো আমার ভাই, নমাজ আল্লাহ কথা আমার মহান বিধান, তুমি গুণাগার না ফরমান যদি আমি ফড়িতে দিতাম নাই তোমার লাগে বুঝা শুনতে পাই, হে যুবক দুই রাখার নমাজ তুমি পড়তে পারছো না, তুমি তোমারে ফাসিদ মনে করো, তুমি তোমারে ফাজির মনে করো, তুমি তোমারে নাফরমান মনে করো, তুমি ডরাও তোবা করো নমাজ ওটা পিয়া পড়ো, এমতা অবস্থায় মারা যাইবাই কাকাকি কুকুর মরা বোন পালারে ভাই। এক আল্লাহর বলি এক কুকুরে কইল তুমি বালা না আমি বালা, তাই কইলা ইকার তো না মরিয়া হওয়া যাইতো না, কুকুরে কয়ে মরিয়া কইতে গেলা কইলে তো জীবিত অবস্থায় কইতে, ও তাই নইলে অবাই সা আমি একজন ইমানদার মুসলমান তুই না একটা কুকুর, আমি যদি ইমান ইসলামের হালত মারা যাই তাহলে তোর লাগে আমার কোনো তুলনাও নাই, আমি জন্নত নাইম তোর কোনো জন্নত নাই, আর যদি আমি বেনমাজি অবস্থায় মারা যাই যদি আমি গুণাগার অবস্থায় মারা যাই মরার লগে লগে আল্লাহ আমার দুজক দিলাইবা, তুই কুকুর আমার তাকে শতগুণ বালা, কারণ কুকুর তোর কোনো জাহান্নাম নাই, মরিয়া তুই জাহান্নামও যাইছে নাই আমার আল্লাহ জাহান্নাম দিলাইবা, এর মুসলমান বিপদ বোধ পাইবাই, কারণ বর্তমান সময়ে মুসলমানের যুবক যুবতী এই মিডিয়া ব্যবহার করিয়া জাহান নামের দিকে রওনা দিছে রে ভাই। এই মিডিয়াটা হইল পৃথিবীর মানব গোষ্ঠীর লাগিয়া বিরাট একটা অবদান, একটা আল্লাহর নিয়ামত, কিন্তু যদি এটার অপব্যবহার করো জাহান নামের লাগি সাফিসিয়েন্ট আর কিচ্ছু লাগে না, এটা তোমার লাগি গসব হইব, আপনার বাড়ি দা এখানে আছে এটা একটা সম্পদ, আপনি দাদি যদি আরো দণ্ডে সেট মারি দিয়ে দা গজব হয়ে গেছিলেন মাতেন না কেন? এই মিডিয়াটার মধ্যে পৃথিবীর যত বালা বস্তু আছে সব আছে, আর এই মিডিয়ার মধ্যে পৃথিবীর যত বাদ বস্তু আছে সারা আছে নি না নাই, হ্যাঁ দুইও সাইড আছে নি না নাই। এখন আমার মুসলমান যুবক যারা যুবতী যারা আর সবাবু সর্বাত মেনাল জন আল্লাহ রসুলের বরমাইদা এই সময় তারা এই যৌবনকালটা কিশোরার জীবনের এটা হইলো একটা ফাগলামের একটা অংশ, বর্তমানে তারা মোবাইল ওখানে বাদ সাইড ব্যবহার করে রে ভাই, রাস্তার বাড়ছে বইয়া বাদ্যে খেলে খেলার, রাস্তার বাড়ছে বইয়া এখলান আসের দেখতে দেখতে বলা এক সুরত হইছে মাথার সাইডে বাজুবার চুল সাসিয়া কুকুর লেনদেন রাখেন খোদকে সাউনরা খেলা বলা হয়েছিলেন মাঠে না কেনে? মুসলমান না মুসলমান চিনা যায় না, ও যে তার সুরতটা বদলিছে খেয়াল করো, আমি তোমরা টার্গেট করিলাম না খেয়াল করো, এই সুরতটা যে বদলিছে বদলিবার আগে তার ভিতর বদলিছে না মাঠে না কেনে? প্রত্যেক জিনিসের আসল যেটা ভিতরে থাকে ওটার বহি প্রকাশ বাড়েনি থাকে, এখন তার ভিতরে ইমান বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই, নবী বলতে কিচ্ছু নাই, মান তাসাব্বাকা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আল খ্রিস্টানদের অনুসরণ করে আর তার ভিতরে আমার আল্লাহ আল্লাহ রসুল নাই, যার কারণে তোমরা এই জমিন লাঞ্ছিত বঞ্চিত হইবায়, একদিন মায়ানমার লাগাইলা খাইবায় কোনো যার শক্তি নাই তোমরা ফিরি না দিত আল্লাহ রাত যখন উঠি যাইব এই গজব রাত্রে ঘরে হিত পারছো না। হে মুসলমান
বেলা বিচ্ছর লাগিয়ে আল্লাহ ভাল হল্লাই দুনিয়ার একদম দামের মধ্যে তোমরা লিপিবদ্ধ হই নাই নাই আপনার মোবাইলের মধ্যে তোমরা বেগানা ফটো লইয়া চিৎকার আপনার কুড্ডায় আজ গান বাজনা কুড্ডায় আমার আল্লাহ রসুল এবার মাই শোনালা ইন্না ফিল জসদে মজখা নবী যে বজার সাবধান সাবধান তোমরার শরীরের ভিতরে এক টুকরা মাংস আমার আল্লাহ নিশ্চয় ইজা সালুহাত সালুহাত সাইর আমালিহি যদি সেই মাংস সেটা সালুহাত সালুহাল জসদ করল যদি এই মাংসর পিছনে তোমরা ঠিক রাখবাই আস্তা বডি তোমরা ঠিক থাকব ওয়াইজা ফাসাদাত ফাসাদা সাইর আমালিহি যদি মাংসর পিছ ঠিক হইছ নাই আস্তা বডি তোমরা নষ্ট হইব হইয়া নবী যে বজা আলা সাবধান তোমরা তাকিও ওয়াইয়াল কালব সেটা হইল তোমরা দিল এই কলবর মধ্যে গান বাজনা নাচ রং খেড় তামসা বেকানা ফটিল বেটিল লোকে কানেক্টেড হওয়া ভাবছি গেড় খেলানি কার্টুন দেখা এই সবের মধ্যে তোমরা লাগি যাও যদি সয় তোমরা দিল ধ্বংস হয়ে যাইব এর বাদে দুনিয়ার কোনো শক্তি কামাইছ নাই আল্লাহর সামনে তোমরা খাড়া হইতে ফেরতাই নাই নমাজ তোমরা লাগি বুঝা হইব নমাজ যে সময় ঠিক হইতে নাই বাকি যা আমল করবে সব দুই নম্বর হইব এক নম্বর হতে পারে না এখন এক গাডাই নমাজ পড়িল না রোজা রাখলো ওই রোজা আল্লাহ গুছি পাবো মাতো না কেনে আপনারা খেলায় মাতো না ফল নমাজ না পড়িয়া রোজা রাখছে ও রোজা একু আল্লাহ গুছি লইবেন এ নমাজি রোজার কোনো স্থান আছে নি আল্লাহর কাছে রোজা আপনি আরম্ভ করলাই আপনি যেলা নমাজ দুই রেখাত আরম্ভ করতে আল্লাহ আকবার কইয়া তো পীরে তেহরিমা বান্দি আনলে সলাম ফিরাইবার আগ পর্যন্ত দুনিয়ার কোনো মাছ মাতিলে নমাজ হইব নি কোনো কাম করলে নমাজ হইব নি এখন রোজার যে সময় আপনি সেহরি ইফতার সেহরি খাইয়া নিয়ত করলাই ইফতার করবার আগ পর্যন্ত আপনি এবাদত নাইনি মাতই না খেলে আপনি এবাদত নাইনি এর মাঝখানে অনেক গালি গুলোজ পাবজি গেড় খের নাচ ফেসবুক বেলমাজি ওটা সারা হারাও ও নমাজক আলো রোজার লাই গসিবেন তোরা বুঝো না হ্যাঁ আল্লাহ রসুল এখন মাইছো না সৌমলি আসৌমলি ও আনা উজাবি হদিসে পড়ছি সে হদিস আল্লাহ বয়ান করল অগুরু নাম হইল হদিসে পড়ছি আল্লাহ রসুল বোঝা আল্লাহ বোঝা আসৌমলি আসৌমলি ও আনা উজাবি গোলাম তুমি রোজা আমার লাগে রাখছ আমার শিবতে তুমি গুণ মিলাই লাই আমি আল্লাহ খাই না তুমি খাও না আমার শিবতর লাগে তোমার শিবত মিলাইয়া মাগরিবনা রাত্রে থাকি সেহরি খাবার বাদে ইফতার পর্যন্ত 14 ঘন্টা এক কাঁচা পানি তুমি খাইছ না আমার এডরাইয়া ও গোলাম আমি আল্লাহ হইয়ার এই রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ বনি যাই মানুষ বেশ হইনি না বজর সারাই মাত্র না তেরাবিহর নমাজ নানি এখন হস যাই তেরাবিহর নমাজও বেশ হইন ফজরের নমাজও কম ওটা আল্লাহর নমাজ নি এখন মুসলা হলো ও যে ছয় শর আঘাত রমজানের তেরাবি খতম তেরাবি দিয়া যদি ফড়ো খতম তেরাবি যদি ফড়ো বালা হাফিজের মাধ্যমে ছয় শর আঘাত তেরাবি যদি ফড়ো তিরশুরা ছয় শর আঘাত নাই মাতো না আল্লাহর কসম দুই রাখাত ফজরের নমাজের সমান হইতে পারে না ইয়াদ রাখিও আল্লাহর কসম এক মানুষে যদি 1000 বছরের জীবন পায় 1000 মাস যদি রোজা রাখে আর 1000 মাসে যদি যত তেরাবি হয় সারা যদি সারি দিলায় কিয়ামতের ময়দান আল্লাহ তারে দুজো কোটিত নাই কিন্তু 1000 বছর জীবন ফাইয়া 1 নক্তর ফজরের নমাজ সারিয়া যদি মরি যায় লগে লগে তার কবর আল্লাহর জাহান্নাম হয়ে যায় জেনে কও নাউজুবিল্লাহ কিন্তু মুসলমান ফজরের নমাজও নাই তেরাবির নমাজও ভিড় হয়ে যায় এর লাগে আমি প্রায় সময় কই রমজানে সব মুসলমানদের মসজিদ হারায় আর মোবারকে বার করে নিয়ে যায় মাত বুঝা গেছে নি ঈদ মোবারক কইলে হওয়া যায়নি
দিলাম যেমনে এসার অত ঈদ মোবারক কইছিলা, যেমনে বারো ইয়া গেছিল মাগরিবের বাদে ঈদ মোবারক শুনিয়া এসার নমাজও আইছে না, ফজরের নমাজও আইছে না। ও চিন্তা করো রে ভাই, দুনিয়া কি তো আইছে জিলা গানে গাজা দুনিয়া ইবারত কি জায় তমাশা নহি, ইবারত কি জায় তমাশা নহি। বাইরে আল্লাহর নামাজ তুমি পড়ে যাবার চাই নাই, তোমার নফসে তোমারে সুযোগ দিত নাই, তোমার খাসলতে তোমারে সুযোগ দিত নাই, তোমার শয়তানে সুযোগ দিত নাই। আর আল্লাহ রসুলে ফরমাইছেন জিবরিল আইয়া কইছেন রমজান মাস সাইলম আমার আপনার উম্মতে রোজা রাখি আল্লাহ রে পাইল না, তার গুনাহ মাফ করাইয়া মালিক রে পাইল না, এ আপনার এই মানুষ ধ্বংস হয়ে যাক না বুঝে বজরা আমিন। আল্লাহর কসমি দোয়া কবুল হয়ে গেছে মুসলমান, রমজান মাস তুমি রোজাও নি রাখো আল্লাহ রোজাও নি রাখি নাও, আল্লাহর কসম তুমি আল্লাহ পাইবাই, আর আল্লাহ রোজা রাখতে নাই আল্লাহ গুসা হইয়া তোমার উপরে নারাজ হইয়া জাহান্নাম ওটা নিয়ে বলে ভাই একবার কওরা নাউজুবিল্লাহ। মাল্লাগুল মাওলা ফালাগুল কল, আল্লাহ যার হই যায় সারা হই যায়, আল্লাহ যার হইবে সারা হইব না নি মাতো না। হারুন রশিদ বাদশাহ বড় দিনদার এক বাদশাহ আসলাম, হারুন রশিদ বড় দিনদার এক বাদশাহ আসলাম, আর তার এক বিবি আসলাম, এক বান্দি টাইম ডাকছেন খালাসিয়া ভেগোড়া, কিন্তু বড় মায়া কর্তা আস্তায় বাদশাহের মধ্যে আফওয়া ফয়েলি গেল, এক বদগুমান মানুষে আরম্ভ করে দিল হারুন রশিদ বাদশাহ তার খালা বান্দির উপরে ভাগল হয়ে গেছে, আর মন্ত্রীবর্গ হলে তারে দূষা লাগাইলা বলে আপনি এটা কিতা শুরু করলাই, আপনি যে এই বান্দির উপরে ভাগল লইলাই এক বদগুমানে তো সারা দেশ লই লইছে, তাই নহইলা ক্ষেত্রে তাইলে তোমরা তো একটা আমি পরীক্ষা দেখালি লাগবো, ও তাই নহইলা হে আমার মন্ত্রীবর্গ বেশিরভাগ আমার গোড় তাকি এই আওয়াজ বানাইছে আমি ভুল ভাই, আর কারণ বেটিং যে বেটি এক বেটায় তার লারক বান্দি রে মায়া করক, ঘরের বাকি বান্দি বাবি বিয়ে যার তো আর ছাই এখানে খাস করো না, কালকে তুমি যাই এখানে ঘোষণা করিও সব বিবি আমার বান্দি হল এখানে জমা হইতা, জমা করবা হইল হারুন রশিদ বাদশাহ তার ঘরের যত মূল্যবান বস্তু আছে সারা ঘরের বারে বার করলা, ঘরের বারে বার করিয়া আর কইলা এলান করো চাই আজকে আমার যে সামান যে মানুষে হাত দিবা এই সামান তাই মালিক হয়ে যাইবা, সেমনি কেন এলান করা হয়েছে তান যত বিবি বান্দি আসলা সারা গিয়া যার জানি মূল্যবান যান যেটা পাইছো লাফটাবারি দর্শন খালা বান্দি কিন্তু ডাক্তার ইয়ার জায়গা তো পাইছে কিচ্ছু আর হয়েছে না। বাদশাহ প্রশ্ন করলো হে খালা বাদি আমার সারা বিবি বান্দি হোক তো এখানে বস্তু আর দিলাম তুমি এখানে কোনো বস্তু তার দিলাই না, বান্দি কয় বাদশাহ আমি কথাটা আবার রিপিট করো বাদশাহ যাই যে বস্তু আর দিবা সেই বস্তু পাইবা নি, বাদশাহ কইলা হ্যাঁ নিশ্চয় আমি যখন ঘোষণা দিছি যাই যে বস্তুটা তার দিবা ও বস্তু পাইবা, কইল তো যেমনি কাল বাদশাহ কইছে বান্দি ফাল মারি গিয়া কোনো বস্তু তার দিছে না বাদশার মাথা গা ফলাই দিছে রে ভাই, যেমনে বাদশার বাদান বান্দি হাত জাপটা মারি দিছে দেবার বাদে বাদশাহ কইলে হে মন্ত্রী এবং প্রজাবৃন্দ আমার বিবি সকল তোমরা সারা আমার মালর পাগল একটা তো তোমরা আমার পাগল নাই, তোমরা মালর কারণে আমার লাগে দুষ্টি করছো কুটুমালা করছো, আমি যেমনে কইছি যাই যেটা তার দিবা ওটা পাইবা ফালাইয়া গিয়া তোমরা মালো আর দিলাই আমার খালাসিয়া বান্দি মালর পাগল নাই, তাই তো সত্যিকারী আমার পাগল যার কারণে তাই কোনো মালো আর দিছে না, তাই তো আমার এজাবটা মারি ধরি লাগিছে, এর লাগে তোমরা চিন্তা করো তোমরা রে মায়া করতাম নিনা আমার খালা বান্দি রে মায়া করতাম, ও ভাই কোয়ার উদ্দেশ্য হইল যোগার মাধ্যমে যদি মালিক তোমার উপরে পড়ে যায় মালিক তুমি পাইলাও আল্লাহর কসম তুমি সারা জন্য আখেরাত সারা পাইবাই, মালিক যদি তুমি পাই যায় নাই আখেরাত তোমার বরবাদ হইব, বেনমাজি রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই, ইবাদত শেখাই ওদালা আল্লাহ রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই, হারাম মাল খাইয়া রোজা পাক্কা নিয়ত রাখতাম
সে হারি খাওয়া তাকে লইয়া আসছে। আপনার ইফতার পর্যন্ত কোনোদার গুনার কাম করতাম না, ওনায় এক রোজা রাখতাম, যে রোজায় আমার আল্লাহ আমার ওই জন্য আল্লাহ ডরাইনি, কিন্তু বক্তৃত আমরা ডরাই না, আল্লাহর বিধান খাড়া করে। এখন এক মুসলমানে কইলো আল্লাহ ডরায় নমাজ পড়ে না, ডরাইছেন মাতনা কেন? আল্লাহ ডরায় সুদ খায় ডরাইল, আল্লাহ ডরায় বেপরদা বেটিয়ে করে ডরাইছেনি মাতো না, হয় কোনো বেটারে ডরাই নাই, একমাত্র আল্লাহরে ডরাই, কিন্তু নমাজ পড়ে নাই ডরাইল, এটা আল্লাহর লাগে দুঃখা বাজি নাই মাতো না। হ্যাঁ আল্লাহ একবার আল্লাহ বোঝা হাক্কা ধোকা দিঘি, যে ডরে তোরে আমার নাফরমানি চড়ায় ওলা ডর ডলা, যে ডরে আল্লাহর বিধান ভাড়া করে ওলা ডর ডলা, ওলা চাবু চন্না আল্লাহ না খোদরা তোমরা মরিও না, ইল্লা ওয়াং তুম মুসলিমান মর কিন্তু মুসলমান হইয়া মর, এর অর্থ সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, মদ লইয়া মরিও না, ব্যবিচার লইয়া না, বেনমাজি না, নাফরমানি লইয়া মরিও না, মরলে তোমরা বিপদি বনে যাইবাই, মর কিন্তু তোমরা মুসলমান হইয়া মর। একবার আপনার বহুত আছে না নাই, মাধন্য আছে না নাই, কোন সময় আছে জানা আছে নি? আমরা মুসলমান হইয়া মরতাম তো, মুসলমান হইয়া মরতাম তো, তাইলে আমরা নমাজ ছাড়তাম না এখন ইনশাআল্লাহ। কোন সময় আজরাইলে যাবতাম বা যদি নমাজ বেনমাজি মরা বড় বিপদ আছে, মরিয়াও জাহান্নাম, মরিয়াও জাহান্নাম, কোন আউযু বিল্লাহ, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা রে ভাই। নবীজি ফরমাইছিলা এক সিটা জাহান্নামের আগুন যদি এই পৃথিবীর জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত আস্তা জমিন জ্বলিয়া চালি হইবা, কোনো গাছ পাত ফুটিত না, একবার ভগবান আউযু বিল্লাহ, আল্লাহু আকবার, একবার তো চিন্তা করতে না। হ্যাঁ কবর দাবা আছে না নাই, জোরে মাতো আছে না নাই? নবীদের সাহাবা হযরত উসমান জানে, নবীজি এত ধরে কইছেন উসমান ফিল জান্নাহ, ও উসমানে কবরের ওয়াজ শুনলে খান্দিয়া বেহুশ হয়ে যাইতা। সাহাবাই কেলামে কইতা উসমান জান্নাত জাহান্নামের ওয়াজ শুনলে এত বেশি কান্দ না, কেন কবরের ওয়াজ শুনলে এত বেশি কান্দ? উসমানে কইতা ভাইরা আমার নবী যে করবাইছেন কবর আখেরা তরফাইলা মনজিল, কবর আখেরা তরফাইলা কাঠি, যার কবরের জিন্দগি সহজ হয় আখেরা তোর লম্বা সবর সহজ হয়, যার কবরের জিন্দগি কঠিন হয় আখেরা তোর লম্বা সবর কঠিন হয়ে যায়। আমি উসমানে জানি না আমার কবর আল্লাহ কোন ফয়সালা করবা। আল্লাহু আকবার, বেনমাজি মরলে বিপদ আছে না নাই মাঝো না? এটাই কইছে প্রাণ পাখি জব যাইবে উড়ে মাইয়া আকাশর, প্রাণ পাখি জব যাইবে উড়ে কইয়া আকাশর, একাকিনী রইবাই পড়ি আন্ডের কবর, একাকিনী রইবাই পড়ি আন্ডের কবর, ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরে তে রাখিয়া আসবা গাইরে সোনার সান্দ, কবরে তে রাখিয়া আসবা গাইরে সোনার সান্দ, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, রাখিয়া আসিবা দুই বরিস্তা হাজির কইবা কবরের ভিতর, দুই
ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর, পাপ পুণ্য করলাই যত, পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সোয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সোয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। এ খবর দেওয়া আছে নি সালার মাথায় না ঢুকিবা সাত মহাসাগর যত ফানি সারা তার মাতার তালুত ফলাও খানর লতিতে ফুটাইতে আমরা বেটাকে দেখাই তো মা ঘর ভিতরে বেটির কাছে খালি ফারিলেই মু ধরিলেই মু ছিড়িলেই মু কইনাই ঘটনা খালে ও রৌডো উঠি আনলে পুলিশে ডাকনাক ধরলে সার আইতা হরতাম নাই কাকে বাসছো দেখা কইনাই মাথাটা আর গরো বেটিকে তো পারতো না ছলাইও পারতো না মাটিলে বেড়া লাগিছিব ওইন ফারিলেই মু ধরিলেই মু ছিড়িলেই মু কইনাই ঘটনা কবর যাওয়ার মানে খেয়ে লগে নাই আরে এত বিরাট ফরিস্তা যেমনে কামাইবা কইবা খ মার রব্বুকা বেনমাজি বেটায় কইবাই নি রব্বি আল্লাহ মাতো না একদিন তো চিন্তা করছো না ও যে আস্তা মসজিদ মহফিল খানায় খানায় ইয়া বইছো আপনাইতে যাইতে সময় এবার সারা এক লগে জানাই আখতা দেখছো গুয়া গাছ তাকে উষা বেটায় একে থাও করছে তোমার জানার ভাই সকলের মধ্যর জানাই ছুটি দিবে না মাতো না খেলে আর বেটাকে দেখে দিয়ে আর খবরের সময় ইটা পরিষ্কার কইবা মার রব বুকা জবাব দিলেই ভাই মাতো না সুদ গুস খাইয়া আর ওজন সাইলো ভাই সুল সাসিয়া ভুলুটু হারাইয়া মরি গেছো ও তুমি কই দিবে নি রব্দি আল্লাহ মাতো না কেনে তিতা বাদ দিতে কেন ও সময় বেটা কইব ও রব্বি আল্লাহ আখতা কে কইয়া দিব ও রব্বি আল্লাহ জবাব দিবাই কইয়া দিব ধ দিনি আল ইসলাম জবাব দিবাই উত্তর দিবাই খবর জন্ম চাইব জোরে কও সুবহান আল্লাহ আরো জোরে কও সুবহান আল্লাহ বোধ ভাইবা খবর খান জন্ম চই গেছে নবী যে কইছেন আল্লাহ কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার খেরর কবর জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান খেরর জাহান্নামের গভীর গর্তের মধ্যে একটি গর্ত ও সময় তিন প্রশ্নের জবাব শেষ কবর জান্নাত প্রশ্ন করবাই কে রে ভাই এত বিপদ সংকুলন সময়ে কে আমাকে সাহায্যটুকু দিয়ে দিলাই তুমি না দিলে তো কবর জাহান্নাম হইতো দিয়ে সবটে তাই তো আমার কবর জন্নত হয়ে গেল এই সময় বেটায় হইব আমি কোন নবী না আমি কোন ওয়ালি না আমি কোন গোস কুতুব আব্দাল খেও নাই আমি হইলাম তোমার নমাজ খুব জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে আবার কও সুবহানাল্লাহ হইব আমি তোমার নমাজ কবরের কঠিন জিন্দেগীর তোমাকে সাহায্য দিয়ে দিলাম আর তোমার কোনো চিন্তা নেই ময়দানে মাসের যখন তুমি গিয়ে উঠিবাই আমি নমাজ তোমার নেকির ভাল্লা উঠিব নেকির ভাল্লা বাড়ি করিয়া আমি নমাজে তোমাকে জন্য চোট খায়া দিব আমার বিশ্ব নবী ফরমাই আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আসসালা বিশ্ব নবী ফরমাই যা উম্মতে কিয়ামতের ময়দান যেদিন তোমরা গিয়ে উঠিবাই নাকি মধ্যে যখন ওজন দেব হইব সর্বপ্রথম নমাজের হিসাব দেব হইব আল্লাহ রাসূল ফরমাইছেন ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি নমাজ যদি ঠিক হইব জীবনে যা করছো সারা ঠিক হইব ওয়াইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি নমাজ তোর ঠিক হইত না জীবনের কোনো আমল শুদ্ধ নাই কথাটা ব্রেইন হারাও হাজার ইবাদত করো নমাজ যদি ঠিক নাই সব বেকার হইব হাজার ইবাদত করো নমাজ ঠিক নাই সব বেকার নমাজ ঠিক হইব সারা তোমার আগুন ঠিক হয়ে যায় ওয়া শেষ আমরা বুঝছি কথা আমরা জীবনে এই আল্লাহর জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাত ফুসছ হইলে সবচেয়ে বড় মহাসম্পদ নমাজ দেয়নি সারা জুড়ে মাতো না তাইলে কসম খাইয়া হাত চোলা মারো বলে জীবনে আমরা আর কোনোদিন নমাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ সবে জুড়ে ইনশাআল্লাহ নারায়
তাকবীর, নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর, দীন ইসলাম, নারায়ে তাকবীর। আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ রে গো আল্লাহ রে নামাজি বানাবো, আমিন। এখন আল্লাহ আপনারে নামাজি বানাইতা জাহান্নাম থাকি বাসাইতা ঔকতাকার মধ্যে নজর রাখিয়া আজকের একটা সদকা আপনার দিবায় মা বাপ কবর, আর সবচেয়ে বড় নিয়ত রাখবায় আল্লাহ ও সদকার বিনিময়ে নামাজি আমরারে বানাইতায়। কারণ যাই নামাজি তোমার নামাজও কতবার আল্লাহ আসল নামাজি বানাইতা ঔকতা নিয়ত রাখিয়া আপনারা উঠি উঠি আইয়া আমার আজও একটা সদকা সদায় নিবায়। এরপরে পাঁচ মিনিট বাদেও দোয়া করে নেব, ফটফটি আপনারা উঠি উঠি আপনারা আও আইয়া আমার হাবি আল্লাহ তুমি বিন কার কাছে করিব রুদ্ধ, আল্লাহ তুমি বিন কার কাছে করিব রুদ্ধ, তুমি বিন কে বুঝিবে আমাদের বেদন, আল্লাহ তুমি বিন কে হনাই দিলে হাকাইয়া কোথায় যাইব ফিরিয়া আইম গুনিয়া গুরিয়া, কোথায় যাইব ফিরিয়া আইম গুনিয়া গুরিয়া, আশিক মস্তান গণ সুগন্ধে নবীর বেহস্তেতে ফিরি যেন হইয়া ফটির, বেহস্তেতে ফিরি যেন হইয়া ফটির, আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার মোলা তবু তো তোমার, ভাবি জানি পায় টেলি না করি অবার, দুষ্টের কুত্তাই নাই ন দুষ্টেরই দুয়ার মোলা দুষ্টেরই দুয়ার, লাঠি ডান্ডা দিয়া আল্লাহ তাড়ায় নয়ার, আল্লাহ তবু যদি তাড়াও চেন কোথায় যে তোমার, আল্লাহ কোথায় যে তোমার, কোথায় যাইব ফিরিয়া যাইব দোয়ারে আল্লাহর, ও আল্লাহ। দীর্ঘ সময়ের দিনের আলোচনা শুনিয়া করিয়া বুঝিয়া জীবনের গুণার সামনে লইয়া হাত ধরেছি আল্লাহ, আস্তে জীবনের সারা গুণা তাকে তওবা করিয়ার মাফ করে দিল। আল্লাহ নবীজি ফরমাইছেন আত্তাইবুলিজ জামবি কামাল্লা জামবালা, তওবা করদারে আপনি যখন মাফ করে দিলা ওলা বেগুনা হয় জেলা সে জীবনে আর কোনো গুনাও করছে না রে বাবা, আপনি উজাতর গেছে আর ফাদাইলাম বন্দায় গুনা করিয়া মাফ আমার তওবা করলে বড় পছন্দ করো রে আল্লাহ, আপনার হাজির জমা যে মাফ ফরমাও আল্লাহ, আমার মাই বাপরে আপনি মাফ ফরমাও, আমরা কত ভাই আব্বা আম্মা কবর তৈয়া সদকা দিয়া বাড়াইছে আল্লাহ, আল্লাহ আমরার কারণে তোমার নাম খারাপ করে জানা কবর মানে আল্লাহ, জমিন আমরা তৈয়া দান দান রে আপনি কবর আটকানি রে মৌলা, আল্লাহ কবরে হাসনে আদমি জানে সিরাতে আমরা রে দেখি ওই আল্লাহ সদয় নজরে, ও আল্লাহ আমরা যারা মায়ের বাবা দুনিয়া তো সুরা হায়াতে থেকে বাজার ফরব, আল্লাহ যেমন মৌলানা সবর আব্বার কবর আপনার রহমত চলে চলে ভরসা, জমিনের এক কুতুব তোমার গোলাম আসলাম, দীর্ঘদিন থেকে জমি নয় কত মানুষ কবর গিয়া জমিন আমরা জমিন হইয়া তারা রে বড় আঠাইও নয় আল্লাহ, আল্লাহ আল্লাহ আমরার জিসমানি রোহানি বিমার ফলসিমা ফরমাও, আল্লাহ আমার গুণার সাগর ভাই সাইও না, আমি তো মুসাফিরি হালতে ফতাইছি না রে বাবা, নবীর যে ফরমাইছেন মুসাফির রাত তো নিবিরাইয়া দেও না রে বাবা, বড় আশা করিয়া মুসাফির
কাফিরি হলো দোয়া দোয়া চাইছে, আল্লাহ আমরা রে মাফ করে দিলাম, আল্লাহ আমার যুবক ভাইয়ের তোরে নমাজি বানায় দাও, আল্লাহ এবার দিন বেনমাজি হইয়া করে আমার হলিন যায় দাঁড়েন না। চেন্নাই বোম্বে বেঙ্গালুরু আমরা আল্লাহ প্রয়োজন আল্লাহ জানি না এই জমিন আমার জীবনের শেষ হওয়ারে দয়াল এই মহফিলের মধ্যে আমি পেশাবর খাতরা দুধের মহফিল থেকে গুণা কাটে দুধ বানাইয়া বার করে যাওয়া আল্লাহ জানি না এই জমিন থেকে শেষ বিদায়মণি আল্লাহ মহফিল থেকে বেগুনা মাসুম বেড়াইয়া উঠাও আল্লাহ আমি মাঙ্গি আর আপনি কবুল ফরমাও যত জিনিস থাকি আপনার হবিবে ফারা চাইছেন আমিও ফারা চাই আর হেফাজত ফরমাও আল্লাহ আপনার হবিবর খাতিরে আপনার দোয়ারে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমি করব জুনু